এবং শেখ হাসিনার সঙ্গে কিন্তু কাতারের আমি 2011-12 দিকে জানি কাতারের যে আমির ছিল তার সাথে খুব ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল, আমেরিকার সঙ্গেও কিন্তু তার ভালো সম্পর্ক ছিল 9-10 সালে। কিছু লোক ঢুকে গেছে পোকা, যারা এই পররাষ্ট্র নীতিটাকে সুন্দর মতো করতে পারে না, মূল্যায়ন করতে। আমি অনেক মন্ত্রীকে আমি এখন নাম বলে দিতে পারবো যে মন্ত্রীরা একটা দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবে এই ধরনের তাদের সাহসী ছিল না, আমি অ্যারেঞ্জ করে দিয়েছি। এখন তারা বড় বড় মন্ত্রী। তো এখন সেই মানুষরা যখন আমেরিকার মতো একটা রাষ্ট্রকে হ্যান্ডেল করে, ভারতের মতো একটা রাষ্ট্রকে হ্যান্ডেল করে, তখন এই বিপর্যয়, আজকের যে বিপর্যয়, এটা কিন্তু আওয়ামী লীগের জন্য অনিবার্য ছিল। এবং এখন যে সমস্যাটা হয়ে গেছে, সেই সমস্যাটা আওয়ামী লীগকে বুঝতে হবে যে একটা সময় আওয়ামী লীগ খুব অহমিকা বোধ করে, আপনাদের মনে আছে যখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এসেছিলেন বাংলাদেশে, জনাব তাজউদ্দিন সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন, তিনি তার সঙ্গে দেখা করেন নাই। এবং এটা নিয়ে আওয়ামী লীগের খুব গর্বের ই ছিল যে আরে বাবা, তাজউদ্দিন সাহেব দেখা করে নাই। কিন্তু পরবর্তী বছর যখন তিনি গেলেন, তাজউদ্দিন সাহেব সারাদিন বসে থাকো বাজেট প্রণয়নের জন্য, বিশ্বব্যাংকের ওই প্রেসিডেন্টের দূরের কথা, অন্য কর্তা ব্যক্তির সাথে দেখা করতে পারেননি। তো এই হলো বাস্তবতা। কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে একটা সেলফি তোলা হয়েছে, একটা সেলফি তোলা হয়েছে, এই একটা সেলফি নিয়ে উবায়দুল কাদের সাহেবের মতো মানুষ যেই সমস্ত কথাবার্তা বলেছেন, এটা আমি আমরা একটা রাজনীতির একজন কর্মী হিসেবে আমার কাছে খুব লজ্জা লাগে যে এইভাবে আসলে ওই পর্যায়ে থেকে কথাবার্তা বলে না। এখন প্রধানমন্ত্রী যখন আমেরিকা ভ্রমণে গেলেন, ঠিক সেই সময়টাতে আমেরিকা, ইন্টারেস্টিং হলো একটা টেলিভিশন চ্যানেলে আমি দেখছিলাম একটা টক শোতে পররাষ্ট্র দপ্তরের একজন মন্ত্রী বলছেন যে এই সেলফি তারা বাংলাদেশস্থ অ্যাম্বাসিকে পাঠিয়েছেন, উপস্থাপক প্রশ্ন করছেন যে যেখানে প্রেসিডেন্ট বাইডেন ছবি তুলছেন, সেলফি তুলছেন, সেখানে তাদের অপারেটিভসরা যে এখানে সরকারের বিরুদ্ধে কাজ করছে তাদের এখন কী হবে। জবাবে মন্ত্রী বলছেন যে আমরা তাদেরকে এই সেলফি পাঠিয়েছি, ছবি পাঠিয়েছি, এবং তারা আমাদেরকে থ্যাংক জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন, যদি আমি অ্যাম্বাসির সঙ্গে চেক করেছি যে এরকম কোনো ছবি তারা পাঠাননি। এবং এটা তো আসলে কোনো আত্মমর্যাদার প্রশ্ন না। সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি যার কথা পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এখন আমি কারো নাম নিইনি, আপনি যদি দেখে থাকতে পারেন আমি জানি না। মূল ব্যাপার হলো যে কারোর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো থাকতে পারে, কিন্তু পদ পদবীর জন্য সেখানে আপনি মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অধীন, শাহরিয়ারের অধীন ডক্টর মোমেন এখন যিনি মাননীয় পররাষ্ট্র সচিব আছেন তার অধীনে তিনি কাজ করতে পারেন না। মূল ব্যাপার হলো ডক্টর মোমেনের মতো মানুষকে যদি, অর্থাৎ এখন যিনি পররাষ্ট্র সচিব যিনি মাসুদ বিন মোমেনের মতো মানুষকে হ্যান্ডেল করার জন্য পলিটিক্যাল উইংসে যে ধরনের প্রজ্ঞা এবং মেধা দরকার, এই মেধা এবং প্রজ্ঞা যদি বঙ্গবন্ধু সুকন্যা প্রথম দিন থেকে রেকর্ড করতেন, তার হাতে ছিল, তার দলের মধ্যে ছিল, সব কিছু ছিল, তাহলে আজকের এই বিপর্যয় সৃষ্টি হতো না। দুই নম্বর হলো যে এখন এই যে ভিসা নীতি নিয়ে কারা কারা ভিসায় আক্রান্ত হয়েছেন, কারা কারা হবেন, কারা কে ভিসা শহীদ হবেন, এই সমস্ত বিষয় নিয়ে যে সকল গালগপ্প হচ্ছে, যে সকল কথাবার্তা হচ্ছে, সেই সকল কথাবার্তা যে কতটা বালখিল্য, কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে নিয়ে আসবে, এবং ইতিমধ্যে এটি যে কতটা প্যানিক সৃষ্টি করেছে সর্বস্তরে, এটা বঙ্গবন্ধু কন্যা যেই জায়গাটাতে থাকেন ওখানে একটা কাছের ঘর তৈরি করে হয়েছে, ইসে গ্লাস হাউস, ওখানে সেই শব্দটা যাচ্ছে না। ফলে কি হচ্ছে দেখেন, উনি নিজেও পাজেলড, আমেরিকার মাটিতে বসে এখানে বুঝতে হবে যে আমেরিকার গণতন্ত্রের বিউটিটা কি। আমেরিকার মাটিতে বসে জয় সেই দেশের বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছে, এটা হলো মানে বিউটি অফ ডেমোক্রেসি। সেখানে গিয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন, সেটা হলো তাদের ডেমোক্রেসি। আর বাংলাদেশে বসে যদি ঠিক সেম কথা যদি কেউ মানে বাংলাদেশের কোনো মন্ত্রণালয়ের সঙ্গে বলতো, সঙ্গে সঙ্গে কিন্তু তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে যেত, তার বিরুদ্ধে এই যে হতো। তা আপনি এরকম একটা বিউটিফুল ডেমোক্রেসির সঙ্গে ডেমোক্রেসির ভাষায় আপনাকে কথা বলতে হবে, কিন্তু আপনি ওখানে বসে যদি এখানে এইভাবে জোর করেন, জবরদস্তি করেন, তাহলে অনাগত দিনে এই যে এখন দেখেন যে আজ থেকে 6 মাস আগে এই যখন মানে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে কথাবার্তা হচ্ছিল, তখন যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল, যে মাত্রা ছিল, তার সাথে এখন অন্তত পক্ষে 1000 গুণ বেড়ে গিয়েছে। এবং আপনি লিখে রাখেন এখন যে সমস্যা আছে, আগামী 15 দিনের মধ্যে এটা আরও 1000 গুণ বাড়বে, এবং 1 মাস পরে এটা 1 লাখ গুণ বেড়ে যাবে। এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন লোক বলেছেন যে আর এক দফা মানে নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে আর এক দফা মানে নিষেধাজ্ঞা আসবে। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো মানে মার্কিনীদের যে বুদ্ধি, একটা জিনিস হলো কি, টেকনোলজি, আপনি ভালো ভালো খাবার খাবেন, আপনি তো গোবর খান,
আপনার বুদ্ধি গোবরে গোবরে পোকা হবে, আপনি ইউল বি জাস্ট গোবরে পোকা। আর আপনি যদি পোলাও কোরমা ঘি মাখন খান, আর গ্রামে একটু ভদ্রলোকের সন্তানদের ঘি খাওয়ায় তো সেলিমের বুদ্ধি হবে, ভালো খাবার। তো আমেরিকানরা তো গোবর খাওয়া পারি না, তারা দুনিয়ার সবচেয়ে ভালো খাবার খায়। হ্যাঁ, তাদের মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রের মধ্যে ঢুকানো, তাদের নিউরনের ব্যায়াম হয়। তাদেরকে এই যে বাংলাদেশের পিটার ডি হাঁসকে পাঠিয়েছে, আপনি বাংলাদেশের পিটার ডি হাঁসকে পাঠাইছে আর পিটার ডি হাঁসের জায়গায় বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে এই দুজনকে পাশাপাশি বসাই দেন। পিটার ডি হাঁস যদি মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়, ওই বাংলাদেশের যে রাষ্ট্রদূত কাজ করতেছে আমেরিকাতে, ও এখনও প্রাইমারিতে ঢুকে নাই, ও আসছে পিটার ডি হাঁস বাংলা ভাষা জেনে আসছে, বাংলা ইতিহাস জেনে আসছে, শশাঙ্ক থেকে হর্ষবর্ধন পর্যন্ত সব কিছু জেনে আসছে। তারপরে শেখ হাসিনার মন কী, মেজাজ কী, বংশ কী, মর্যাদা কী, শিক্ষা কী, সার্টিফিকেট কী, প্রত্যেকটা ব্যাপারে পিটার ডি হাঁস মুখস্থ করে এরপরে বাংলার মাটিতে পাড়া দিয়েছে। ফলে আপনি তাদের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে ধরেন এই যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট ওখানে দিয়ে মনে করছি আমরা না জানি কিছু একটা হয়ে গেছি, কিন্তু আমেরিকার স্যাটেলাইট ইজ আ সাসকাইন্ড অফ থিং। এই যে আমার এখানে মোবাইলটা পড়ে আছে, স্যারের ওখানে মোবাইলটা পড়ে আছে, এটা কোনো কানেকটিভিটি হচ্ছে না, বাট এখান থেকে বসে দে হ্যাভ দ্য টেকনোলজি, আমাদের ফুল অডিও এখান থেকে তারা নিতে পারতেছে। জিল্লুর সাহেবের এই রেকর্ড হচ্ছে, সেই রেকর্ড হচ্ছে গোলাম মোল্লা রনি, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং জিল্লুর সাহেব কী কথাবার্তা বলতেছেন, এটা প্রস্তারিত হওয়ার আগে অডিওটা পেন্টাগনে চলে যাচ্ছে যদি তারা টার্গেট করে। এই টেকনোলজিটা তাদের চলে আসছে, ফলে এখন যে কাজটা হচ্ছে তারা যত বুদ্ধি প্রজ্ঞা দিয়ে নাম প্রকাশ না করে যে পলিসিতে ভিসা নিষেধাজ্ঞা তারা দিয়েছে, এটি আপনি যেটা আগে বললেন যে অন্য অন্য দেশে যেভাবে দিছে তারা ওটাকে জাস্ট দেওয়ার মতো দিয়েছে, আর এখানে দিয়েছে মাছ ধরার জন্য দিয়েছে। জি, আমি আরও শুনবো বা সামনের দিনগুলোতে আপনি খানিকটা ইঙ্গিত করলেন সেটা কী ধরনের হতে পারে, কতটা ভিজুয়ালাইজ আপনি করতে পারেন সেটা আমি আপনার কাছ থেকে শুনতে আসবো। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি শুনছিলেন হয়তো এখানে আপনার কিছু বলবার থাকতে পারে, অ্যাড করবার থাকতে পারে, বাট আমি আবার মিডিয়ার প্রসঙ্গটাতে একটু আসি যে আপনি কি মনে করেন কি না এই যে মার্কিন অ্যাম্বাসাডারের এই মিডিয়া কেন্দ্রিক বক্তব্যটা আসলে বাংলাদেশের মিডিয়াতে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে নাকি এটা আরও হস্টাইল করে তুলবে মিডিয়াকে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওই একই সাক্ষাৎকারে মিস্টার হাস বলেছেন যে কারণ এর আগে তার একটা নিরাপত্তা জনিত সমস্যা হয়েছিল, তার আগে বাণিকার যখন এখানে অ্যাম্বাসাডার ছিলেন তার উপরে নিরাপত্তা আঘাত করা হয়েছিল এবং সেটি নিয়ে অ্যাম্বাসাডার হাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাৎক্ষণিকভাবে দেখা করে তার নিরাপত্তা সংকটের কথা জানিয়েছেন, এবং এই কয়েকদিন আগেই তিনি যে ইন্টারভিউর কথা আমি বলছিলাম সেই টেলিভিশন চ্যানেলকে পিটার হাস বলছেন যে শুধু তিনিই নন, তিনি মনে করেন তার দূতাবাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী যা আছেন যারা আছেন তাদের নিরাপত্তা নিয়েও তিনি শঙ্কিত। এটিও আসলে কী ধরনের বার্তা দিচ্ছে? সো মিডিয়া এবং ইউএস এখানে যারা আছে কর্মকর্তা কর্মচারী ইউএস অ্যাম্বাসিতে তাদের নিরাপত্তার ইস্যুটা দেখুন, বেসরকারি চ্যানেল 24-এর মুক্তবাক যে অনুষ্ঠানটি সেখানে মাননীয় রাষ্ট্রদূত পিটার হাস মহোদয় খোলামেলা বক্তব্য রেখেছেন এবং তিনি তার নিজের নিরাপত্তা, তার সহকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ব্যক্ত করেছেন। এটার ইম্প্যাক্ট এবং রিচ অনেক দূর এবং এটি যেন তেন কোনো বিষয় না। আপনার ইরানের সেই হস্টেজ ক্রাইসিসের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, লম্বা সময় ধরে এটা পারসিস্ট করেছে এবং তার প্রতিক্রিয়া টিল টু ডেট ইরান কিন্তু স্যাংশনের দিক থেকে ভরপুর একটি রাষ্ট্র। আমাদের রিচার্ড নেফিউ মহোদয় সম্প্রতি এসেছিলেন, তিনি গ্লোবাল স্যাংশন এক্সপার্ট এবং তিনি গ্রন্থ রচনা করেছেন তার ফিল্ড এক্সপেরিয়েন্স উপর ভিত্তি করে স্যাংশন বিষয়ে, সেখানে ইরান একটা বড় সেকশন হিসেবে সেখানে। এবং আমরা যদিও জানি যে নেফিউ যখন এসছেন তখন তিনি পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছিলেন, মিটিং হয়েছে তাদের এবং সেখানে একটা ইঙ্গিত দিয়ে গেছেন যেটি আমরা তাদের কথাবার্তায় দুজনেরই আভাস পেয়েছি যে বাংলাদেশের ব্যবসায়ীদের উপরে একটা তারা স্যাংশন সেই প্রক্রিয়ার মধ্যে আছে, এটি ভিসার বাইরে স্যাংশন। মানে বিষয়টা আসলে এমন, একটা বড় প্যাকেজ, তার একটি অংশ হচ্ছে ভিসা ডিকটাম, তারই হাতে হাত ধরে আপনার স্যাংশন, স্যাংশনের হাতে হাত ধরে পসিবল বাণিজ্য নিষেধাজ্ঞা এবং ইভেন্চুয়ালি সুইফট বন্ধ করে দেওয়ার মতো বিষয়গুলো ক্রমে কিন্তু সাজানো আছে। এবং আপনি এর আগে আমার যদি মনে পড়ে বলছিলেন এবং আমিও এক জায়গায় অন্য জায়গায় আলোচনা বা মার্কিন নেতাদের সঙ্গে আলোচনা কখনো কখনো যে আপনি যেটি বলছিলেন যে দূতাবাসকে তারা
ছোট করে ফেলতে পারে, আস্তে আস্তে গুটিয়ে ফেলতে পারে, ধাপে 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 ধাপে, মানে বিষয়টা যদি নিরাপত্তা সংকট যেটা তারা অনুভব করেছেন মানে ট্র্যাক রেকর্ড কিন্তু আছে। তবে অনেকে আবার আপনার সেই কথা শুনে উৎসাহিত হতে পারে যে দূতাবাস এখানে গুটিয়ে ফেললে, লোকবল কমিয়ে ফেললে বোধ হয় এখন আনন্দের সংবাদ, তাহলে আর এত ডিস্টার্ব ডিস্টার্ব করবে না, আপনার ব্যাপারটা বোধ হয় সেরকম না। যে ইতিহাস বাংলাদেশের কূটনৈতিক ইতিহাস, রীতিনীতি মেনে চলার যে ইতিহাস, সেখানে আপনার সমর্ষণের ঘটনাটা নিশ্চয়ই মনে আছে। তারপরে অস্ট্রেলিয়ান হাই কমিশনারকে পার্সন নন গ্রাটা করে এরশাদ শাসনামলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, এই দৃষ্টান্তগুলো কিন্তু মানে বিষয়গুলো নজিরবিহীন নয়। তারই সেই কারণেই বোধ হয় আমাদের একজন সাবেক বিচারপতি, তিনি সম্প্রতি বলেছেন যে প্রয়োজনে মার্কিন রাষ্ট্রদূতকে বাড়ি পাঠিয়ে দেওয়া যেতে পারে ইত্যাদি, এরকম দাবি কিন্তু উঠছে। তো ফলে সেই রকম একটি পটভূমিতে মাননীয় রাষ্ট্রদূত মহোদয় যে আশঙ্কা ব্যক্ত করেছেন এবং পূর্ব যে নজিরগুলো আছে সেগুলো কগনিজেন্সে যদি নিয়ে থাকেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন মার্কিন দূতাবাস মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অংশ, সেই হিসেবে কিন্তু বিবেচনা করা যায়, দে আর আউটপোস্ট, এটা দুর্গের মতো। ইভেন তাদের একটা ভেহিকেলও যখন রাস্তায় চলে, একটা গাড়িও চলে, সেটাও তাদের অংশ ডেফিনেটলি। এবং ওখানে কে চলছে, কে যাচ্ছে না যাচ্ছে, একদম গ্লোবালি তারা বিষয়টার উপর মনিটরিং একটা নজর রাখেন।